ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর ম্যাথের মডেল কোয়েশ্চেন সেট 23-এর 4-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছিল যে মডেল কোয়েশ্চেন সেটের 23-এর 4-এর দাগের অঙ্কগুলো তাদের অসুবিধা হচ্ছে, সেই কারণেই আজ আমি তোমাদের 4-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো, 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, আসল 1 টাকা এবং বার্ষিক সুদের হার 100% হলে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। বেশিরভাগ মানে পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ এই টাইপের অঙ্কই কিন্তু করতে দেয়, ঠিক আছে? তাহলে দেখো, আসল কত বলেছে, আসল যাকে আমি পি দ্বারা ডিনোট করছি, ঠিক আছে, আসল বলেছে আমার 1 টাকা। আর কি বলেছে, না সুদের হার বলে দিয়েছে, সুদের হার, ঠিক আছে, সুদের হারকে আমি ছোট হাতের আর দ্বারা কিন্তু ডিনোট করছি, সেটা কত বলেছে, না 100% কিন্তু বলে দিয়েছে। এবার দেখো, আমাকে বলে দিয়েছে আর কি, না সময়টা বলে দিয়েছে, সময়টাকে আমি ছোট হাতে টি দ্বারা ডিনোট করছি, সময়টা কত, না 2 বছর। আমি এখানে ইয়ার লিখলাম, তোমরা কিন্তু বাংলায় লিখবে, অর্থাৎ বছর লিখবে, ঠিক আছে? তাহলে প্রথম আমি বের করছি কিন্তু চক্রবৃদ্ধি সুদরা বের করব। চক্রবৃদ্ধি সুদ বের করার আগে আমাকে কি বের করতে হবে, না সমূল চক্রবৃদ্ধি কিন্তু বের করতে হবে। তার মানে আমি এখানটায় কি লিখব, না সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? তাহলে সমূল চক্র বৃদ্ধি সমান আমরা কি জানি, না পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার T, ঠিক আছে? এখানে দেখো পি এর মানটা কত, 1 টাকা, ইন্টু 1 প্লাস R এর মানটা কত, দেখো 100%, তাহলে 100/নিচে কিন্তু 100 T, এখানে টি এর মানটা কত, না 2, ঠিক আছে? এখানে এককটা কত হবে, না টাকা, 1 ইন্টু, যেরকম 1 আছে আমি কিন্তু লিখে দিলাম। এবার 1 প্লাস এই 100, এই 100 কেটে গেল, তাহলে আমার কত পড়ে রইল, এইদিকে 1 পড়ে রইল, আর পাওয়ার কত দেখো পড়ে রয়েছে, 2 পড়ে আছে, একক কত, না টাকা, তাহলে 1 ইন্টু 1 আর 1 যোগ করলে কত হচ্ছে, 2, এখানে পাওয়ার কত পড়ে আছে, 2, একক কত, না টাকা। এবার দেখো, 1-এর সঙ্গে কোনো সংখ্যার গুণ করলে আমার কিন্তু সেই সংখ্যাটাই পাওয়া যায়, তাহলে আমার এখানে মান কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে, একক কত, না টাকা, 2-এর স্কোয়ার করলে কত হয়, না 4, একক কত, টাকা, ঠিক আছে? আমার কিন্তু এখানে বেরোলো কিন্তু সমূল চক্রবৃদ্ধি। এবার আমি বের করব কিন্তু চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি, না সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল, ঠিক আছে? এটাই হচ্ছে, আমি লটটা নিচে লিখছি, তোমরা কিন্তু মানে একই লাইনে লেখার চেষ্টা করো, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ মানে যে কোনো সুদের পরিমাণ বের করার ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা আমি কিন্তু এর আগেও অনেকবার বলে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে সমূল চক্রবৃদ্ধির মান দেখো কত, না 4 টাকা, আসলের পরিমাণ কত, 1 টাকা, একক কত, না টাকা, 4 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত হয়, না 3, একক কত, না টাকা, ঠিক আছে? এবার আমি বের করব দেখো সরল সুদ বের করব, তাহলে সরল সুদ, তাহলে সরল সুদ সমান আমরা কি জানি, না P/T/100, এখানে দেখো পি এর মান কত, 1 টাকা, আর এর মান কত, 100%, আর টি এর মান কত, 2 বছর, নিচে 100 যেরকম আছে রয়ে গেল, একক কত, না টাকা, এই 100, এই 100 কেটে গেল, 1-এর সঙ্গে 2 গুণ করলে গুণফল কত হয়, না 2, একক কত, না টাকা, ঠিক আছে? তাহলে সরল সুদের পরিমাণটাও বেরিয়ে গেল, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটাও কিন্তু বেরিয়ে গেল। আমাকে বের করতে বলেছে এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তরটা, তাহলে আমি এবার লিখছি অতীব চিহ্ন দিয়ে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, পার্থক্য মানে কিন্তু বিয়োগফল বা অন্তরফলটা, ঠিক আছে? তাহলে সরল সুদের পার্থক্য, পার্থক্য সমান কত হয়, না দেখো চক্রবৃদ্ধি সুদ কত, 3 টাকা,
আর সরল সুদের পরিমাণটা কত দেখো, 2 টাকা, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে 2 আমি কিন্তু লিখে দিলাম। আর একক কত না টাকা, 3 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল কত হয় না 1, একক কত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যটা কিভাবে আমি বের করলাম তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1 টাকা। ঠিক আছে, এটা তোমাদের যদি 2 নম্বরে কোশ্চেন পড়ে তোমরা কিন্তু এইভাবেই সলিউশনটা করবে, বা 2 নম্বরের থেকে বেশি যদি মার্কসের এই অঙ্কটা পড়ে সেক্ষেত্রেও কিন্তু এইভাবেই করবে। এবার যদি তোমাদের শর্ট কোশ্চেনে এই অঙ্কটা পড়ে তখন তোমরা কিভাবে করবে, কারণ এই যে পুরো ডিটেলসে যে আমি অঙ্কটা করালাম সেই অঙ্কটা তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে তোমরা যদি করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় কিন্তু তোমাদের লস হবে। সেই কারণে তোমাদের একটা আমি সূত্র বলে দিচ্ছি, যদি এই ধরনের অঙ্ক পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা অঙ্কটা করতে পারো। সেই সূত্রটা আমি নেক্সট পেজে বলছি, ঠিক আছে। তাহলে দেখো যে সূত্রটা আমি বলছি সেটা হচ্ছে, যখন সময় অর্থাৎ ছোট হাতের টি, ঠিক আছে, এর মানটা যখন 2 বছর থাকবে সেক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যটা বের করতে বলে সেই সূত্রটা কি হবে, না P r² / 100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমাদের একটা আমি মনে রেখে মানে একটা বলে দিচ্ছি যে ট্রিক্সটা কিভাবে সূত্রটা মনে রাখবে। দেখো যখন সময় কিন্তু 2 বছর, তার মানে কি আর এর পাওয়ারটাও 2 হবে, আর 100-র যে পাওয়ার আছে সেটাও কিন্তু 2 হবে। সে কারণেই কিন্তু সময়টা আমি বললাম যখন 2 বছর হবে তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যটা কিন্তু বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ সূত্রটা। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে আমি কিন্তু দেখে নিই। বলেছে ABC একত্রে একটি ব্যবসা শুরু করে, মূলধনের হাফ অংশ এ, 1/3 অংশ বি ও অবশিষ্ট সি দিল, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত কিন্তু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম আমি এখান থেকে বের করব ABC এর মূলধনের অনুপাতটা কিন্তু বের করব। তাহলে দেখো আমি ধরছি মোট মূলধন, তার আগে আমি ধরি কথাটা লিখব, তাহলে মোট মূলধন কত 1 টাকা। ঠিক আছে, এ কত দেয় বলছে হাফ টাকা দেয়, হাফ অংশ বলেছি। হাফ অংশটাকে আমি কিভাবে টাকায় রূপান্তরিত করব, দেখো এখানে হাফ অংশ বলেছে, আমি প্রথম টাকাটা লিখেছিলাম আমি কিন্তু কেটে দিলাম, কারণ তোমাদের অংশ থেকে কিভাবে আমি টাকাটা লিখলাম সেটাই আমি তোমাদের এখানে দেখাবো। তোমরা কিন্তু ওটাও লিখতে পারো, বা মানে ডিরেক্ট যদি হাফ টাকা লিখে দাও সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো হাফ অংশ বলেছে, আমি হাফ লিখে দিলাম। এবার দেখো আমি অংশ থেকে যেহেতু টাকায় রূপান্তরিত করছি আমাকে কি করতে হবে, না গুণ করতে হবে। এখানে মোট মূলধনের পরিমাণটা কত 1 টাকা ধরেছি, আর দেখো যেই গুণ করে দিলাম তার মানে আমার এককটা কত বেরিয়ে গেল, না টাকা বেরিয়ে গেল। তাহলে হাফের সঙ্গে 1 গুণ করলে আমার গুণফলটা কত হচ্ছে, না টাকা হচ্ছে। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো, বা ডিরেক্ট কিন্তু হাফ টাকা লিখে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো আমি বিটা কি লিখছি। বিটা বলেছে 1/3 অংশ, মানে কত হবে 1/3 টাকা হবে। ঠিক আছে, আর সি কত দিয়েছে বলেছে, না অবশিষ্ট লিখছে এখানে 1 বিয়োগ হাফ, কারণ এর পরিমাণটা দেখো হাফ টাকা, আর বি এর পরিমাণটা কত, না 1/3 কিন্তু টাকা, একক কত না টাকা, তাহলে 1 - এবার দেখো এবার আমি ভগ্নাংশের যোগ করব, 2 আর 3-এর লসাগু করলে কত হচ্ছে, না 6 হচ্ছে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 টাকা, এই সরি 3 হচ্ছে, 2-এর সঙ্গে 1 গুণ করলে কিন্তু আমার 2 হচ্ছে। ঠিক আছে, একক কত না টাকা, দেখো 1 বিয়োগ 3 আর 2 যোগ করলে কত 5, নিচে কত আছে 6, একক কত না টাকা। এবার দেখো 1 থেকে আমি 5-এর 6 বিয়োগ করব, লসাগু কত 6, 1-এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে, না 6, বিয়োগ করলে এই বিয়োগ চিহ্ন আছে বলে আমি বিয়োগ দিলাম 5, আমার কিন্তু যেরকম আছে রেখে দিলাম, একক কত না টাকা, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হবে, নিচে আমার লসাগুটা যেরকম 6 আছে আমি 6 কিন্তু লিখে দিলাম। তাহলে দেখো সি এর পরিমাণটা আমার কত বেরোলো, না 1/6 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অবশিষ্টের পরিমাণটা মানে বের করতে হয়। এইভাবে কিন্তু অবশিষ্টের পরিমাণ তোমরা যেখানেই অবশিষ্ট দেখতে পাবে সেখানেই কিন্তু এইভাবে বের করবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম, মূলধনের অনুপাতটা তিনজনের প্রথম বের করব, তাহলে এ
বি সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত বলেছে? মূলধনের অনুপাতটা দেখো, এ কত টাকা দিয়েছে না হাফ টাকা, বি কত টাকা দিয়েছে 1/3 টাকা, আর সি কত টাকা দিয়েছে 1/6 টাকা। ঠিক আছে, তোমাদের আমি কিভাবে মানে এরকম যাতে ভগ্নাংশ থাকে সেভাবে মানে সেখান থেকে কিভাবে নর্মাল অনুপাতে আনবে তোমাদের আমি বলে দিয়েছিলাম এর আগে যখন আমি তোমাদের এই ধরনের অঙ্ক করিয়েছিলাম। তাহলে আমি যেহেতু এবার করছি এটাকে চাপা দেবো, তাহলে বি আর সি এবার আমাকে গুণ করতে হবে, 3 × 6 = 18। এবার আমি বি বার করব, 2 আর 6 গুণ করলে কত না 6 × 2 = 12। এবার আমি সি বার করব, 3 × 2 = কত না 6, এখনও কিন্তু আমার 6 দিয়ে কাটাকুটি যাবে, 3 × 6 = 18, 6 × 2 = 12, 6 × 1 = 6। ঠিক আছে, তাহলে দেখো এ বি সি এর আমার কিন্তু মূলধনের অনুপাতটা আমার বেরিয়ে গেল। আমাকে বের করতে বলেছে কি না লভ্যাংশের অনুপাতটা কিন্তু আমাদের বের করতে বলেছে। এখানে দেখো সময়টা আমার কত দিয়ে দিয়েছে, সময়টা হচ্ছে 1 বছর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার হয়তো তোমরা অনেকেই কোশ্চেন করবে যে এখানে তো কোথাও বছরের পরিমাণটা উল্লেখ করা নেই, তাহলে কিভাবে আমি লিখলাম 1 বছর। দেখো যদি তোমাদের কোশ্চেনে বছরের পরিমাণটা মানে নির্দিষ্ট করে দেয়, ধরো তোমাদের এখানে বলল যে এ টাকাটা 2 বছর কাটলো, বি এর টাকাটা 3 বছর কাটলো, যদি এরকমভাবে মেনশন করে দেয় তবেই তোমরা কিন্তু সময়টাকে যে যে মানে মেনশন করে দিয়েছে যে যে সংখ্যায় সেইভাবে তোমরা কিন্তু লিখতে পারবে, আদারওয়াইজ তোমরা কিন্তু 1 বছর ধরবে। আশা করি তোমরা বুঝতে পারলে আমার কথাগুলো। তাহলে দেখো যেহেতু সময়টা আমার 1 বছর বলে দিয়েছে, তোমাদের এর আগেও বলেছিলাম সময়টা যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে সমান, যেটাই মূলধনের অনুপাত হবে সেটাই কিন্তু লভ্যাংশের অনুপাত আমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব লভ্যাংশের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাত সমান আমি কত লিখতে পারি, লভ্যাংশের অনুপাত সমান 3:2:1। ঠিক আছে, তাহলে এটাই আমার কিন্তু বেরোলো। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না, অতএব লভ্যাংশের অনুপাত সমান 3:2:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা অর্থাৎ তিনের অঙ্কটা, তিনের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো তিনের অঙ্কটা আমি তোমাদের সেট 7 এবং 8 করিয়ে দিয়েছি, এটা হচ্ছে 7। ঠিক আছে, সেট 7 আর 8 করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। এবার আসি দেখো চারের অঙ্কটা, চারের অঙ্কটা কি বলেছে, x² - a - 2 × x + a - 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হবে এর কোন মানের জন্য। অর্থাৎ কি বলেছে না, এই যে সমীকরণটা আছে সেই সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে এর কোন মানটার জন্য। ঠিক আছে, তাহলে তার আগে আমি সমীকরণটাকে কিন্তু খাতায় লিখে নিচ্ছি। এই অঙ্কটা কিন্তু একটা ইউনিক অঙ্ক, তোমরা কিন্তু ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো সমীকরণটা x² - a - 2 × x + a - 3 = 0। ঠিক আছে, তাহলে ধরি এই সমীকরণটার বীজদ্বয় কি না আলফা আর বিটা, তাহলে বীজদ্বয় আলফা বিটা আমি লিখে দিলাম। এবার আমি বের করব, দেখো আলফা প্লাস বিটা, এর আগে তোমাদের আমি একটা কথা বলে দিই, দেখো যখনই কোনো দ্বিঘাত সমীকরণ নিয়ে তোমাদের কোনো প্রবলেম দেবে আর কি, কোনো ম্যাথ করতে দেবে, তোমরা সলিউশনটা করার আগে সবসময় কিন্তু বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল কিন্তু বের করে নেবে। ঠিক আছে, তাহলে দেখো বীজদ্বয়ের সমষ্টি সমান আমরা কি জানি না, -b/a, এখানে এর মানটা কত না 1, আর 1কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে সেই সেইটাই হবে সংখ্যাটা, সে কারণে আমি শুধু b এর মানটাই লিখবো এখানে। দেখো কি বললাম না, -b হবে, দেখো এই মাইনাসটা এইটার মাইনাস যেটা সূত্রটা ছিল সেইটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর কি আছে b এর মানটা না -a - 2, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হচ্ছে না প্লাস হচ্ছে, আর a - 2 আমার কিন্তু মানটা বেরিয়ে গেল। এবার আমি বের করব বীজদ্বয়ের কিন্তু গুণফল বের করব, বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি না c/a, এখানে দেখো c এর মানটা কত না a - 3,
আর এর মানটা কত? এক, এককে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাটাই হবে, সে কারণে আমার কিন্তু মানটা এ মাইনাস থ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে দেখো বের করতে বলেছে না বীজদ্বয়ের বর্গের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে, এটাই আমাকে বলেছে, সেটা এর কোন মানের জন্য? দেখো এইটাকে যদি আমি ভাঙি, এটা একটা ভাঙলে কি হবে, না আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। তোমাদের কিন্তু এই সূত্রটা তোমরা অনেকে মুখস্থ করেছো, তোমরা জানো, ডিরেক্ট এখান থেকে এখানে কিন্তু লিখতে পারো। তোমরা যদি না জেনে থাকো এই সূত্রটা, সেক্ষেত্রে তোমরা কি জানবে না কি করে অ্যাপ্লাই করবে? তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার আমি যদি সূত্রটা লিখি, সেক্ষেত্রে সূত্রটা কি, না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু আলফা বিটা, এটাই তো বলেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এর মান যদি আলফা হয় আর বি এর মান যদি বিটা হয়, সেক্ষেত্রে এই আলফার জায়গায় শুধুমাত্র আলফা হবে আর বিটার জায়গায় শুধুমাত্র কি হবে, না বি হবে। ঠিক আছে, এবার দেখো আমাকে কিন্তু কোশ্চেনে দেখো এটাই আছে, তাহলে এইটা আমার এখানে লিখে দিলাম, তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি, না বা দিয়ে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান হচ্ছে কি, না এই যে প্লাস টু আলফা বিটা সেটা আমি এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে এই দিকে নিয়ে এলে কি হয়ে যাবে, না আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, কারণ এখানে প্লাস আছে, এই দিকে এলে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে কিছু কিছু সূত্র মুখস্থ না করেও কিন্তু, মানে একটু যদি তোমরা বুঝে অঙ্কগুলো করো সেক্ষেত্রে কিন্তু সুবিধা অনেক হয়। তাহলে এবার দেখো আমি আলফা প্লাস বিটার মানটা বসাচ্ছি, আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি, না প্লাস, আমি প্লাসটা লিখছি না, ঠিক আছে, এ মাইনাস টু তার হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, টু আছে টু লিখে দিলাম, আর আলফা বিটার মানটা দেখো কত, না এ মাইনাস থ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো এটাকে আমি যদি এ ধরি, বিটাকে আমি যদি দুই ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু এর মান কত, এ, আর বি এর মান কত, দুই, প্লাস বি স্কোয়ার, বি মানে কত, দুই তার হোল স্কোয়ার মাইনাস লিখে দিলাম। এবার দেখো দুইয়ের সঙ্গে এ গুণ করলে কত হয়, না টু এ হয়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, দুইয়ের সঙ্গে তিন গুণ করলে কত হয়, না ছয় হয়, তাহলে এ স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, দুই আর দুয়ে গুণ করলে কত হয়, না ফোর হয়, এ গুণাকারে আছে আমি এ কিন্তু লিখে দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, দুয়ে স্কোয়ার করলে কত হয়, না চার হয়, মাইনাস টু এ প্লাস কিন্তু সিক্স। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস ফোরে আছে, এখানে আছে মাইনাস টু এ, তাহলে কি হবে, না মাইনাস সিক্সে হয়ে যাবে, এখানে আছে প্লাস ফোর, এখানে আছে প্লাস সিক্স, যোগ করলে কত হচ্ছে, না প্লাস টেন কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো এই লাইনটাকে আমি কিন্তু ভাঙবো, ঠিক আছে, কিভাবে ভাঙছি সেটা কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে, কারণ এটাই হচ্ছে এই অঙ্কটার কিন্তু মূল জিনিস। দেখো এ স্কোয়ার মাইনাস সিক্সটাকে, মানে সিক্স এটাকে আমি কিভাবে ভাঙছি, না টু এ, এখানে দেখো এর মানটা কত, এ, আর বি এর মানটা আমার যদি তিন ধরি তবেই আমি সিক্সে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো যেহেতু আমি এখানে বি এর মানটা তিন ধরলাম, তার মানে এই জায়গাটা আমি কি লিখব, না তিনের স্কোয়ার লিখতে হবে, তবেই আমি দেখো এটা একটা সূত্র পাচ্ছি। এবার দেখো তিনের স্কোয়ার মানে কত, না নয়, দশ থেকে আমি যদি নয় নিয়ে নিই পড়ে থাকে কত, না এক পড়ে থাকছে, তাহলে প্লাস ওয়ান কিন্তু আমি লিখে দিলাম। ঠিক আছে, দেখো দশটাকে আমি কিন্তু কিভাবে ভাঙলাম সেটাই হচ্ছে জিনিস, আসলে বুঝতে পারলে। তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর কি পড়ে আছে দেখো, প্লাস ওয়ান কিন্তু পড়ে আছে। ঠিক আছে, বলেছে দেখো কোশ্চেনে তোমাদের এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কিন্তু ক্ষুদ্রতম হবে। দেখো ক্ষুদ্রতম কখন হবে, যখন এ মাইনাস থ্রি তার হোল স্কোয়ারের মানটা যদি জিরো হয়, তখনই দেখো এই পার্টটা জিরো মানে কি, না আমার হয়ে যাচ্ছে কি, না জিরো প্লাস ওয়ান, তাহলে ক্ষুদ্রতম মানটা আমার কত হচ্ছে, না ওয়ান হচ্ছে। তাহলে দেখো এ মাইনাস থ্রি সমান আমি এখানে কত ধরলাম, মানটা জিরো ধরলাম, তাহলে এ মাইনাস থ্রি সমান আমার কিন্তু জিরোটা লিখে দিলাম।
তাহলে এ সমান আমি মানটা কত পেতে পারি? না, এই যে -3 টা আছে আমি এই দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? না +3 হয়ে যাবে। তাহলে আমি এ এর কোন মানটা পেলাম? না +3 কিন্তু মানটা পেলাম। তাহলে এই এ এর জায়গায় আমি যদি +3 বসাই তাহলে এই +3 আর -3 কেটে গেলে 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমার +1 টা কিন্তু ফিরে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এ এর কোন মানটার জন্য আমার এই মানটার মান ক্ষুদ্রতম হবে? না, এ সমান যদি আমার 3 হয় তাহলে তোমরা উত্তরটাকে লিখবে এ সমান 3 হলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান ক্ষুদ্রতম হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো পাঁচের অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু ভালো করে বুঝবে। আরএস একটি বৃত্তের ব্যাস, বৃত্তের এমএন যা আরএস এর সমান্তরাল, কোণ এম আর এন সমান 40 ডিগ্রি হলে আর এন এম এর মানে কোণ আর এন এম এর মান কত হবে? ঠিক আছে, তার আগে আমি কিন্তু ছবিটা এঁকে নিচ্ছি। দেখো ছবিটা আমি কিন্তু এঁকে নিচ্ছি। দেখো কি বলেছে, না বৃত্তের ব্যাস হচ্ছে আর এস, বৃত্তের ব্যাস বলেছে। আর কি বলেছে, না বৃত্তের এমএন যা এমএন যা হচ্ছে এই আর এস এর কিন্তু সমান্তরাল। তাহলে এক নম্বর শর্তটা কি, না এমএন সমান্তরাল আর এস। আর দু নম্বরটা কি বলেছে, না কোণ এম আর এন সমান কত বলেছে, না 40 ডিগ্রি। তাহলে এম আর এন, তাহলে আমাকে কি করতে হবে, না এম আর যুক্ত করতে হবে আর আর এন যুক্ত করতে হবে। তাহলে এম আর এন, তাহলে এই কোণটার মান আমার কত বলেছে, না 40 ডিগ্রি বলে দিয়েছে। আর কি বলেছে, না কোণ আর এন এম এর মান কিন্তু আমাকে বের করতে বলেছে। আর এন এম অর্থাৎ কি, না আর এন এম এই কোণটার মান কিন্তু আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আর আমি কিন্তু এন এস যুক্ত করে দিলাম। দেখো আর এস যদি বৃত্তের ব্যাস হয় তাহলে আর এন এস এই কোণটার মান, যেটা আমি দেখো ব্র্যাকেট দিলাম, সেই কোণটার মান কত হবে, না 90 ডিগ্রি হবে। কারণ এই যে আর এন এস এই কোণটা কি, না অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, না এক সমকোণ। আর এক সমকোণ সমান কত, না 90 ডিগ্রি। তাহলে কোণ আর এন এস সমান কত হচ্ছে, না 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি এখানটা লিখে দিলাম। এবার দেখো আর কি জানি, না যেহেতু এম এন আর আর এর সমান্তরাল আর এন আর যদি ভেদক হয় তার মানে কি, এই কোণটা আর এই কোণটা কি হবে, না সমান হবে। এই দুটো কোণ কি, না একান্তর কোণ। ঠিক আছে, তাহলে অতএব কোণ এম এন আর সমান কোণ এন আর এস। আমি জানি না, তাহলে এই দুটো কোণ আমি ধরছি এক্স, আমি ব্র্যাকেটে লিখছি ধরি, আর এই দুটো কোণ হচ্ছে কি, না একান্তর কোণ। ঠিক আছে, তোমরা এই একান্তরটা লিখতেও পারো না লিখতেও পারো, আমি তোমাদের বোঝার জন্য একান্তরটা কিন্তু লিখে দিলাম। এবার দেখো আমি যদি আর এস এন এম এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এই ত্রিভুজটা কি না একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই সরি চতুর্ভুজের ক্ষেত্রে দেখি, তাহলে কি হচ্ছে, না বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হয়, না 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এই কোণটার মান কত হলো এক্স, আর এই কোণটার মানও কিন্তু আমার এক্স হলো। তাহলে অতএব আমি কি লিখতে পারি, না 40 প্লাস এক্স এটা হচ্ছে একটা কোণ, আর এই যে এই এর বিপরীত কোণটা কত, না 90 প্লাস এক্স। তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ, কোণদ্বয়ের সমষ্টি আমরা কত জানি, না 180 ডিগ্রি। তাহলে বা 40 আর 90-এ আমি যদি যোগ করি কত হবে, এক্স আর এক্স যোগ করলে কত হচ্ছে, না 2x হচ্ছে। আমি লিখে দিলাম, এদিকে পড়ে আছে আমার 180 পড়ে আছে। তাহলে 2x সমান আমি কত লিখতে পারি, 130 টাকে আমি এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 180 বিয়োগ কিন্তু 130। তাহলে 2x সমান আমার মানটা কত হচ্ছে, 180 থেকে 130 বিয়োগ করলে কত হচ্ছে, না 50 হচ্ছে। তাহলে বা
এক সমান কত হচ্ছে না 50 ভাজিতক 2, কাটাকুটি করলে কত হচ্ছে না 25 হচ্ছে। তাহলে বা এক সমান মানটা আমার কত না 25। ঠিক আছে, আমাকে দেখো জানতে চেয়েছে আর এন এম, তাহলে আর এন এম মানে এই যে এই কোণটা আমাকে কিন্তু জানতে হচ্ছে, অর্থাৎ এই যেটা এক্স আমি দেখো লিখেছি, তাহলে এই কোণের মান আমার কত বেরোলো না 25 ডিগ্রি বেরোলো। তাহলে অতএব কোণ আর এন এম সমান আমার কিন্তু 25 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে না কোণ আর এন এম সমান 25 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো পরের অঙ্কটা বলেছে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এ বি সমান এ সি এবং কোণ বি ও সি সমান 140 ডিগ্রি হলে কোণ এ বি সি সমান কত হবে সেটাই কিন্তু আমাকে বল জানতে চেয়েছে। তাহলে আমি ছবিটা আঁকছি, তাহলে প্রথম আমি কিন্তু ত্রিভুজটা আঁকছি। ঠিক আছে, ত্রিভুজটার পরিকেন্দ্র বলেছে ও, তখন আমাকে বৃত্তটা কিন্তু বাইরের দিক দিয়ে আঁকতে হবে, পরিকেন্দ্র আমি ধরছি ও, আর ত্রিভুজটা কি বলেছে না এ বি সি একটা ত্রিভুজ বলেছে। ঠিক আছে, আর কি বলেছে দেখো এ বি আর এ সি সমান বলে দিয়েছে। তাহলে একটা শর্ত আমি এখানে লিখে দিচ্ছি, এ বি সমান এ সি, যেহেতু দেখো এ বি সমান এ সি তার মানে কি এই কোণ আর এই কোণ আমার কিন্তু সমান হবে। ঠিক আছে, আর দু নাম্বার যে শর্তটা আছে সেটা কি বলেছে না কোণ বি ও সি সমান হচ্ছে কত না 140 ডিগ্রি। তাহলে আমি ও বি আর ও সি যুক্ত করলাম, এই কোণের মানটা কত বলেছে না 140 বলেছে। দেখো বি সি বৃত্তচাপের উপর বি এ সি এই কোণটা কি না পরিধিস্থ কোণ, আর বি ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তোমরা সবাই জানো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে বি এ সি সমান আমরা কি লিখতে পারি না বি এ সি সমান হচ্ছে 140 ভাজিতক 2, কারণ এটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভাগ করলে আমার মান কত হচ্ছে না 70 হচ্ছে। তাহলে এই কোণের মানটা আমার কত বেরোলো না 70 বেরোলো। আমাকে কোন কোণের মানটা আমাকে জানতে চেয়েছে না কোণ এ বি সি এই কোণের মানটা, অর্থাৎ এ বি সি এই পুরো কোণের মানটা কিন্তু আমাকে জানতে চেয়েছে। তোমাদের আমি ছবি আঁকার সময় বললাম যেহেতু এ বি আর এ সি সমান, তার মানে কোণ এ বি সি আর কোণ এ সি বি এই দুটো কোণের মান সমান হবে। তাহলে এখান এই ত্রিভুজটা থেকে আমরা কী জানি না এক্স প্লাস এক্স, কারণ এই দুটো কোণের মান আমরা জানি না। তাহলে আমাকে তার আগে ধরতে হবে না ধরি কোণ এ বি সি সমান কোণ এ সি বি হচ্ছে এক্স ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রে কি জানি না ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি এক সমকোণ হয়, এই সরি 180 ডিগ্রি হয়। তাহলে এক্স প্লাস এক্স প্লাস 70 সমান হচ্ছে 180। তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x হয়, এই 70টাকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 70টা এদিকে গেলে কি হবে না -70 হয়ে যাবে, কারণ 70-এর আগে দেখো প্লাস আছে। ঠিক আছে, তাহলে 2x সমান আমি কত লিখতে পারি না এদের বিয়োগফল হচ্ছে 110 হচ্ছে। তাহলে x সমান মানটা আমার কত বেরোচ্ছে না 110 ভাজিতক 2, কাটাকুটি করলে কত হচ্ছে না 55 হচ্ছে। তাহলে বা x সমান মানটা কিন্তু আমার 55 বেরোলো। তাহলে এই কোণের মানটা কোণ এ বি সি এই কোণের মানটা কিন্তু আমার 55 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে আমি এখানটা কিন্তু লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব তোমরা কি লিখবে না কোণ এ বি সি সমান 55 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ সাতের অঙ্কটা। দেখো সাতের অঙ্কটা কি বলেছে দেখে নিই। সাতের অঙ্কটা দেখো, সাতের অঙ্কটা আমি তোমাদের সেট 6 করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। আটের অঙ্কটা কি বলেছে দেখে নিই। ছাতার দাম প্রতি বছরে 15% সমহারে বৃদ্ধি পায়, এখন একটি ছাতার দাম 100 টাকা হলে 2 বছর পরে, দেখো পরে কথাটা কিন্তু আমি নিচে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু পরীক্ষায় মানে যে পোর্শনটা তোমাদের আমি দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর নিচে কিন্তু কোশ্চেনে দাগ দিয়ে দেবে। ঠিক আছে,
সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা হবে যখন তোমরা পরে খাতা চেক করবে যে কিভাবে মানে সাইনটা অনেক সময় হয়তো ভুল লিখে ফেলে অনেকে, সেক্ষেত্রে বোঝার জন্যই কিন্তু তোমাদের আমি নিচে দাগ দিয়ে দিতে বললাম। তাহলে পরে তার দাম কত হবে সেটা কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে ধরি 2 বছর, এখানটা তোমরা কিন্তু বছর লিখবে, ঠিক আছে? 2 বছর পরে দাম হবে X টাকা, ঠিক আছে? তাহলে অতএব X সমান বর্তমান দাম, বর্তমান দাম ইনটু 1 প্লাস, যেহেতু বৃদ্ধি বলেছে তার মানে কি হবে, প্লাস হবে, তাহলে বৃদ্ধির হার, বৃদ্ধির হার ভাজিতক 100 হোল টু দি পাওয়ার কি হবে না সময় হবে, ঠিক আছে? তাহলে দেখো বর্তমান দাম কত বলে দিয়েছে না 100 টাকা বলে দিয়েছে, 1 প্লাস, বৃদ্ধির হার কত বলেছে না 15% বলে দিয়েছে, নিচে 100 যেরকম আছে রেখে দিলাম, সময়টা এখানে কত বলেছে 2 বছর বলেছে। তাহলে 100 ইনটু 1 প্লাস যদি আমি কাটাকুটি করি কত হবে, 3 5 15, 5 2 কোণে কত না 10, তাহলে 3/20 পাওয়ার কত না 2, একক কত এখানে তোমরা লিখে দেবে কিন্তু টাকাটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে দেখো 100 ইনটু, এবার আমাকে ভগ্নাংশের যোগ করতে হবে, নিচে লসাগু কত 20, 20 আর 1-কে গুণ করলে কত হচ্ছে না 20 হচ্ছে, প্লাস আছে প্লাস দিলাম, 3 আছে 3 কিন্তু লিখে দিলাম, পাওয়ার কত 2, একক কত না টাকা। তাহলে 100 ইনটু দেখো 20 আর 3-এ যোগ করলে কত হচ্ছে না 23, নিচে কত না 20, পাওয়ার কত 2, একক কত না টাকা। তাহলে 100 গুণিতক 23 গুণিতক 23 আর নিচে কত না 20 গুণিতক 20, কারণ আমি এখানে দেখো দুটো করে কেন লিখলাম, কারণ এখানে পাওয়ার কিন্তু 2 আছে, সেই কারণে আমি কিন্তু দুটো করে লিখলাম, একক কত না টাকা হবে। এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কিন্তু আমার কেটে গেল, ঠিক আছে? তাহলে 23 23 গুণ করলে কত হচ্ছে না 5 2 9, 2 আর 2-এ গুণ করলে কত হচ্ছে না 4 হচ্ছে, একক কত না টাকা। এবার আমি 529-কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে না 4 1-এ 4, 3 4-এ 12, 4 2 কোণে 8, 4 2 কোণে 8 আর 4 5-এ কত না 20, ঠিক আছে? তাহলে আমার ভাগফলটা কত 132.25। তাহলে দেখো x সমান আমি কত ধরেছিলাম, মানে কি ধরেছিলাম না 2 বছর পরে দাম হবে, তাহলে তোমরা উত্তরটাকে লিখবে না 2 বছর পরে ছাতার দাম হবে 132.25 টাকা, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি দেখো, এটা কিন্তু 8-এর অঙ্ক, ঠিক আছে? এবার আসি দেখো 9-এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো 9-এর অঙ্কটা তোমাদের আমি সেট 16-তে করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। 10-এর অঙ্কটাও আমি তোমাদের সেট 3-তে করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। 11-এর অঙ্কটা আমি তোমাদের সেট 7-এ করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। 12-এর অঙ্কটাও আমি তোমাদের সেট 12 এবং 5 নম্বরে করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওতে করানো অঙ্কগুলোর মধ্যে। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরের অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।